জীবনে প্রথম ডিজিটাল ক্যামেরা আছে কি আছে গাছ দেখতে আছেন তার চেয়ে বেশি মাই ফেনের মাথা ছিল হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা চলে আসলাম তুরাগ টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে সানফ্লাওয়ার গার্ডেনে তার আগে একবার দেখে নিন এই সানফ্লাওয়ার গার্ডেনটা দেখুন এখানে দেখুন গাছগুলা ভেঙে রাখছে আমার মনে হচ্ছে এটা চোদ্দই ফেব্রুয়ারিতে কাপড়রা ভেঙেছে কারণ চোদ্দই ফেব্রুয়ারিতে প্রচুর পর্যটক ছিল এখানে সানফ্লাওয়ার গার্ডেন দেখার জন্য এখন প্রচুর পর্যটক দেখুন গাছগুলো কীভাবে নষ্ট করছে তারা সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আচ্ছা আপনাদের এখানে দেখলাম প্রচুর সূর্যমুখী গাছ ভেঙে রাখছে এটা পর্যটকরা ভাঙতেছে নাকি পর্যটকরা ভাঙতেছে বলতে এখানে বিকাল হইলে অনেক মেয়েরে আসে অনেক বলতে 200-300 হয়ে যায় মাঝে মধ্যে মানে এইসব টিকটকাররাই মনে করেন আমাদের যে সূর্যমুখী যেই ফসলগুলো ওইগুলো নষ্ট করছে আর কি আপনাদের এই 14 ফেব্রুয়ারি গেছে 14 ফেব্রুয়ারি কিরকম পর্যটক ছিল এখানে 14 ফেব্রুয়ারি তো অনেক মানে অনেক বলতে যা বইলে বোঝানো যাবে না 200-300 মানে অনেক মানে আমরা একটা ফুলের জাতলা ফুলের পাপড়ি আছে গাছ দেখতে আছেন তার চেয়ে বেশি মাই ফেনে মাথা ছিল তো ওই দিনও মানে করেন টিকটক করতে যাই এই অনেক ফুল নষ্ট করছে এই আর কি কাপল কাপল কিরকম ছিল কাপল কাপল তো কাপল মনে করেন অনেক কাপলের কথা বইলে কোনো লাভে নাই সব তো কাপলে সব কাপল সব কাপল সব কাপল কাপল ছাড়া লোক নাই নাকি না 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 কাপল ছাড়া কোনো লোক নাই কাপলে তো এই টিকিট কি 20 টাকা রাখছেন না আরো বেশি রাখছেন না না সবার জন্য সমান বেশি রাখতেন 14 ফেব্রুয়ারি উপলক্ষে 100 টাকা করে রাখতেন না না ইন তো সবার জন্য সমান সব এক আমাদের টিকেটে লেখা আছে না যে 20 টাকা করে এটা সবার জন্য সমান কাপল আর যে আসুক এখন যে রাই আসে বা আসবে আমরা এটাই অনুরোধ করবো যে আমাদের ফসলগুলো যেন টিকে রায় ফসলগুলো যেন সুস্থ থাকে এডে মানে ছেলের তো সংখ্যা একবারে কম শুধু ছেলেরা বিড়ি করছে কিন্তু মেয়েরাই মেয়েরা মানে ফ্লাওয়ার নিয়ে খেলা করছে না হ্যাঁ হ্যাঁ এডিএ মেয়েরাই মনে করেন আমাদের যে ফসলগুলো ফসলগুলো অনেক নষ্ট করছে আপনি তো ফসল এটা উঠাবেন কখন এটা আর কিছুদিন আর এক সপ্তাহ মেবি পর্যটক আর কতদিন পর্যন্ত আসতে পারবে এখানে পর্যটক আর এক সপ্তাহ এরপরে মনে করেন আমাদের সূর্যমুখীগুলো কালো হয়ে যাবো কালো হয়ে গেলে পরে এডি কাইটে আমরা আর এই সূর্যমুখীর তেল তেল হইব তেল এডি কি করবেন বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ তেল বিক্রি হবে কেউ যে পর্যটকরা এখানে অনেকে আসছেন তারা চাইলে তো তেল কিনে নিতে পারবেন যে কোনো মানুষ আসলে এখানে আসলে তেল আচ্ছা এটা কি প্রসেসটা কি এই ফুলগুলো কি কাইটা গাছের ভিতরে রাখবেন নাকি বাসায় নিয়ে যাবেন এই ফুলগুলো কাইটা বাসায় নিয়ে নিয়ে পরে শুকানোর পরে রইতে শুকানোর পরে তো আজকেও দেখলাম অনেক পর্যটক আছে এখানে আজকে তো অনেক আছে কিন্তু কালকে গতকালকে সবচেয়ে বেশি পর্যটক কোথায় থেকে আসে বেশি পর্যটক এই তো কুমিল্লা শহর দিক থেকে এটা তো শহরের কাছাকাছি হ্যাঁ হ্যাঁ শহরের কাছাকাছি অনেক ভিড় টিড় করে মানুষ দেখে শহরের নিকাল থেকে মনে করেন বেশি আসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার এই জায়গার অ্যাড্রেসটা একটু বলবেন এটা হলো ডুমুরিয়া 25 নং ওয়ার্ড সদর দক্ষিণ থানা কুমিল্লা সিটি কর্পোরেশন চৌরা বাজার থেকে যেই কোনো মানুষকে বললে এই বলে ডুমুরিয়া সূর্যমুখী বাগানে যামু একদম আর হচ্ছে বন্ধুরা আপনারা হচ্ছে আর এক সপ্তাহ পর্যন্ত এখানে আসতে পারবেন সো আপনারা যারা আসেন না এখানে তারা এক সপ্তাহের ভিতরে চলে আসেন এখানে দেখুন সূর্যমুখী বাগানে প্রচুর পর্যটক আছে 20 টাকা করে টিকিট দিয়ে সবাই ঢুকছেন এখানে ক্যামেরাটা দেখে আমরা হচ্ছে শ্যুট করছি এখানে নিকনের D750 ক্যামেরা দিয়ে এটা হচ্ছে একটা প্রফেশনাল লেভেলের ক্যামেরা এটা আমার অনেক পছন্দের একটা ক্যামেরা এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে আনা হয়েছে আর আমাকে ফটোশ্যুটে হেল্প করছে মিস্টার সাগর তার এক্সপিরিয়েন্স হচ্ছে সৌদি আরব থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসে ফটোশ্যুটে বন্ধুরা এখানে আমরা ফটোশ্যুট করছি নিকন ক্যামেরার সাথে এটা হচ্ছে নিকন 750 একটা ক্যামেরা লেন্স হচ্ছে 85 মিলিমিটার f/1.8 সূর্যমুখী বাগানের ভিতরে আসছি ফটোশ্যুট করার জন্য আমাকে হেল্প করছে আমার ফ্রেন্ড মিস্টার সাগর